नमस्कार बंधुरा, आहार रसिकेर सबाइके स्वागत। आज आमि आपनादेर संगे शेयर करब धाबा स्टाइल चिकेन मसाला रेसिपि। एर आगेओ आमि आपनादेर संगे अनेक रकमेर चिकेनेर रेसिपि शेयर करेछि। आज चलुन देखे नि एई धाबा स्टाइल चिकेन आमि किभाबे तैरि करछि। आमि 1 किलो उइथ बोन चिकेन बेश भालो करे धुये परिष्कार करे निएछि। एर साथे दिये दिच्छि 1 टेबिल चामच लेबुर रस, दिये दिच्छि 2 चामच नून, दिच्छी 2 चामच हलुद गुड़ो, एर साथे देव 1 चामच लाल लंकार गुड़ो, 1 टेबिल चामच रसुन बाटा, 1 टेबिल चामच आदा बाटा, 4 टेबिल चामच सर्षेर तेल। एबारे ए सब किचुके दिए चिकेनेर संगे बेश भालो करे माखिए नेब। चिकेनटा माखा हुए गेले मैरिनेशनेर जन्य रेखे देव 20-25 मिनट मतो। एबारे एकटा मसला तैरी करब, तार जन्य एकटा प्यानेर मध्ये निये नियेछि 1 टेबिल चामच गोटा धने, 1 टेबिल चामच गोटा जिरे, 1 चामच गोलमरिच आर किछुटा गरम मसला, 2 शुकनो लंका। एई सब किछुके गैसेर फ्लेमटा एकदम लोते रेखे एकटु भेजे नेब। मसलाटा भाजा हये गेले एटाके ठंडा करे गुड़ो करे नेब। एदिके एकटा कड़ाइयेर मध्ये निये नियेछि बेश किछुटा सादा तेल, साथे किछुटा सर्षेर तेल। फोड़नेर जन्य नियेछि 2 तेजपाता, किछुटा गोलमरिच, 1/2 चामच गोटा जिरे, सामान्य एकटु जयित्री आर किछुटा गोटा गरम मसला। फोड़नटाके एकटु भेजे निये दिये दिच्छि 1 कप पेंयाज कुচি। एखाने आमि 4 मीडियम साइजेर पेंयाज नियेछि। पेंयाजटाके प्रथमे भेजे नेब। खूब बेशि लाल करे पेंयाजटाके भाजबो ना, हल्का ब्राउन कलर करे पेंयाजटाके भेजे निते हबे। पेंयाज भाजा हये गियेछे, एबारे मैरिनेट करे रखा चिकेनटाके एर मध्ये दिये दिच्छि। समस्त चिकेनटा दिये देबार परे गैसेर फ्लेमटा हाईते रेखे बेश किछुक्षण एइभाबे नाड়াচাড়া করে চিকেনটাকে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম কখনোই মিডিয়াম বা লোতে রাখব না, তাহলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, চিকেনটা ভাজা হবে না। আর এইভাবে চিকেনটা যদি কিছুক্ষণ ভেজে নেওয়া যায় তাহলে চিকেনের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা 2 টেবিল চামচ। মশলাটাকে দেবার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টমেটো পিউরি। আমি এখানে 2 বড় সাইজের টমেটোর সাথে 4 কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরি দেবার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে মশলাটাকে কষানোর জন্য একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লোতে করে রেখে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু একটু নেড়ে দিতে হবে। ওপর থেকে তেল ছেড়ে এলে বুঝব মশলা কষানো একদম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা গরম জল। গ্রেভিটা যতটুকু প্রয়োজন ঠিক ততটা পরিমাণ জল দেব। এর সাথে দেব 1 টেবিল চামচ কসৌরি মেথি গুঁড়ো আর বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। কসৌরি মেথি আর ধনেপাতাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আবারও একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণের জন্য কুক করব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনাটা খুলে দিচ্ছি। আমার আজকের রেসিপি ধাবা স্টাইল চিকেন মশলা একদম তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে চিকেনটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দেবেন। এতে আমি কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো আসছি, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।